सुप्रिय प्रतिक्षण आपनजन प्राचीनकाल जुग जुग धरे अपनारा जी माटिर बासनकोसन देखते पाच्छेन एटी होच्छे प्राचीन शिल्प प्राचीन शिल्प जुग जुग धरे आमादेर बांग्लादेशे बहमान प्राचीन शिल्प आज बेचे आछे बांगलार बुके एखाने विभिन्न धरनेर जिनिस देखते पाच्छेन हाड़ी पातिल छोटो छोटो खेलना तारपर ब्यांग विभिन्न धरनेर हाड़ी पातिल धूपति कलश एवं बाच्चादेर खेलना प्राचीन ऐतिह्य लीलाभूमि ময়মনসিংহ শহরে নয় সারা বাংলাদেশে এই মৃৎশিল্প যুগ যুগ ধরে বিচরণ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাটির শিল্প তো মামা এইগুলি কোন জায়গা থেকে কালেকশন করো মুক্তাগাছা থেকে মুক্তাগাছা যে জায়গা থেকে কালেকশন করে জায়গার নাম কি মুক্তাগাছা ছাড়া ময়মনসিংহ কি আর অঞ্চলে এগুলো কি পাওয়া যায় পাওয়া যায় না যে কতদিন যাবত ব্যবসা করতেছ তোমরাই তৈরি করো নাকি কিনা নয় নিজেরাই তৈরি করো তো বন্ধুরা উনি একজন মৃৎশিল্পী সেই শিল্পীকে আমরা স্যালুট জানাই এই তাদের শিল্পত্বের কারণে আজকের এই মৃৎশিল্পগুলো এখনও বাংলার বুকে আবহমান যুগ যুগ ধরে এই মৃৎশিল্প ব্যবহার করে চলেছে ওনার বাড়ি হচ্ছে মুক্তাগাছা মামার নাম ফ্যামিলি মেম্বার কতজন এই ব্যবসা করে কি চলে আচ্ছা এই যে মাল যে আনা নেওয়া করো নাকি এনি থাকে মাল নাকি কেরিং করা সম্ভব হয় না তো বন্ধুরা সুদূর সেই মুক্তাগাছা থেকে এই মালগুলো এখানে এনে সেই প্রতিদিন এই মৃৎশিল্পগুলো ব্যবহার করে এই যে বড় বড় চোরাগুলি আছে চোরাগুলির নাম কি হ্যাঁ আর ওটা তো সরা না ও আচ্ছা সরা ওই যেগুলি না আর ওই যে দূর দূরে দেখতে পাচ্ছি তোমার ধূপতি ধূপতি আর ওই যেগুলো সব ব্যাংক লাল রঙের কালারগুলো ব্যাংক এই শিল্প হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিল্প এই শিল্প এখনও বাংলার বুকে বেঁচে আছে এই শিল্প দিয়েই এখনও গ্রাম বাংলার দিনমজুর শ্রমিক তারা তাদের জীবিকা নির্বাহ করছে এসব মৃৎশিল্প বিক্রি করে তোমরা কারিগর কতজন তিনজন তোমরা তিনজন মিলে এত বাসন কুসন এসব প্রসাদ মাটি শিল্প কারখানা আছে তোমাদের না এই তিনজন তিনজন দিয়ে এই শিল্প তৈরি করা সম্ভব বা বিক্রি করা সম্ভব তো বন্ধুরা আমরা ওনার কাছ থেকে তার সংক্ষিপ্ত শিল্পকর্মের বিবরণ জানলাম এই শিল্পকর্মটি হাজার বছর যুগ যুগ ধরে বাংলার বুকে বেঁচে থাক সেই প্রত্যাশা রাখি
ছিল আজকের মৃৎশিল্পের ভিডিও ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বন্ধুরা, এই মৃৎশিল্পের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সুসুজুর টাকাশা থেকে এসে মৃৎশিল্প বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ করছে। এটি ময়মনসিংহ শহরের একটি ঐতিহ্যবাহী স্থান। এই স্থানটির নাম হচ্ছে ময়মনসিংহ দুর্গাবাড়ি। তো বন্ধুরা, এই মৃৎশিল্পের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওটি দেখার জন্য আপনাদের সাদর সম্বোধন জানাচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।